আসসালামু আলাইকুম আমি রিন্তা ফারজানা শিক্ষিকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর তোমাদের ভালো যাক এই প্রত্যাশা করি শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এই অধ্যায় পাঠ পাঁচ এবং পাঠ ছয় আলোচনা করব এবং সেখান থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করব তার আগে আমি তোমাদের পূর্ব পাঠের কিছু তথ্য আরেকবার বলে দিচ্ছি পূর্ব পাঠে তোমরা পড়েছিলে যুক্ত ফ্রন্ট তারপর ঐতিহাসিক আগরতলা মামলা এবং ছয় দফা আন্দোলন তো সেখানে আমরা দেখেছিলাম যে যুক্ত ফ্রন্ট নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এরপরে আমরা দেখেছিলাম যে জনগণের সামনে যুক্ত ফ্রন্ট একুশ দফা কর্মসূচি ঘোষণা করে তারপরে আমরা পড়েছিলাম ছয় দফা কর্মসূচি ছয় দফা কর্মসূচির মধ্যে আমরা দেখেছিলাম যে উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয় এরপর তোমাদের ওখানে বইয়ে ছয় দফা কয়েকটি কর্মসূচির কথা লেখা আছে তোমরা অবশ্যই সেগুলো ভালো করে মুখস্থ করবে ঐতিহাসিক আগরতলা মামলার মধ্যে আমরা দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছয় দফার পাশাপাশি এগারো দফা আন্দোলন নিয়ে ছাপিয়ে পড়ে তো আমি আশা করি তোমরা গত পাঠের বিষয়গুলো খুব ভালোভাবে পড়েছ এবারে আমি তোমাদের কিছু প্রশ্ন করি দেখি তোমাদের মনে আছে কি না দেখো প্রথম প্রশ্ন যুক্তফ্রন্ট কোন প্রতীক নিয়ে নির্বাচন করে মনে আছে তোমাদের হ্যাঁ যুক্তফ্রন্ট নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এরপরে দুই নাম্বার প্রশ্নটি দেখো যুক্তফ্রন্ট কয়টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যুক্তফ্রন্ট দুইশো ছত্রিশটি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যা অর্জন করে তিন নাম্বার প্রশ্ন দেখো ছয় দফা দাবি দেখে কে শঙ্কিত হয়ে যান আচ্ছা বলো তো এটা কি হবে ঠিক বলেছো ছয় দফা দাবি দেখে সামরিক শাসক জেনারেল আয়ুব খান শঙ্কিত হয়ে যায় তাহলে শিক্ষার্থীরা আমি বুঝতে পেরেছি তোমরা সব প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে দিয়েছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অধ্যায় একের পাঠ পাঁচ এবং পাঠ ছয় আলোচনা করব এবং এই পাঠ পাঁচ এবং পাট ছয় থেকেও সংশ্লিষ্ট যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আছে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব তো তোমাদের পাঠ পাঁচে আছে ঊনসত্তরের গণ অভ্যুত্থান এবং পাঠ ছয়ে আছে উনিশশো সালের সাধারণ নির্বাচন শিখন ফল শিক্ষার্থীরা ঊনসত্তরের গণ অভ্যুত্থান বর্ণনা করতে পারবে উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনের ফলাফল বলতে পারবে পাঠ ভিত্তিক জ্ঞানমূলক ও অনুধাবনমূলক উত্তর ব্যাখ্যা করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা প্রথমেই আমরা পাঠ পাঁচ উনসত্তরের গণ অভ্যুত্থান এটি আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই তোমাদের সামনে বই খাতা এবং কলম হাতে রেখেছ তাহলে দেখো ঊনসত্তরের গণ অভ্যুত্থান এখানে আমরা প্রথমেই দেখি যে জেনারেল আয়ুব খানের পতনের লক্ষ্যে উনিশশো সালে সালের জানুয়ারিতে ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্র ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে উনিশশো সালে জানুয়ারিতে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হয় আর এটা গঠন করে হচ্ছে ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্র ফেডারেশন এরপর ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা আওয়ামী লীগের ছয় দফা সম্মিলিত দাবি আদায় লক্ষ্যে ছাত্র আন্দোলন শুরু হয় অর্থাৎ ছাত্ররা আন্দোলন শুরু করে এরপর সরকার এই আন্দোলনকে দমন করার জন্য পুলিশি শুরু করে অর্থাৎ নির্যাতন সরকারের উদ্দেশ্য ছিল এই আন্দোলনকে দমন করা তারপর দেখো কি হলো উনিশশো উনসত্তর সালের বিশ জানুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিল যখন শুরু হয় সেই মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালায় আর তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান আসাদ নিহত হয় তাহলে দেখা যাচ্ছে যে ছাত্র জনতা যখন মিছিল শুরু হয় সেই মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চাল গুলি চালায় এরপরেই সে সেই গুলিতে ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান আসাদ নিহত হয় আসাদ নিহত হওয়ার পরপরেই এই আন্দোলনটা গণ অভ্যুত্থানে পরিণত হয় এরপর দেখো ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে অর্থাৎ উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয় তাহলে দেখো যে সার্জেন্ট জহুরুল হক পনেরোই ফেব্রুয়ারি কুর্মিটোলা ক্যান্টনমেন্টে তাকে হত্যা করা হয়েছিল আর তার আগের মাসের অর্থাৎ জানুয়ারি মাসের বিশ জানুয়ারি ছাত্র জনতার মিছিলে আসাদুজ্জামান আসাদ নিহত হয় বিশ জানুয়ারির পরেই কিন্তু পনেরোই ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হককে কুর্মিটোলা ক্যান্টনমেন্টে গুলি করে হত্যা করা হয় আর সার্জেন্ট জহুরুল হক কে ছিলেন তোমাদের মনে আছে হ্যাঁ আগরতলা মামলার অন্যতম আসামি ছিলেন সার্জেন্ট জহুরুল হক এরপর দেখো পনেরোই ফেব্রুয়ারি পরে ষোলোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি পাকিস্তানি সৈন্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে নির্মমভাবে হত্যা করে দেখো এটা কিন্তু পনেরোই ফেব্রুয়ারি পরে ষোলোই ফেব্রুয়ারি এই হত্যাকাণ্ডটা সংগঠিত হয় অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরপর দুইটা নির্মম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হক এবং ষোলোই ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে হত্যা করা হয় ডক্টর জোহা ছিলেন বিক্ষোভকারী ছাত্রদেরকে শান্ত করার কাজে নিয়োজিত তাহলে দেখো আমরা তিনজন মানুষের নাম এখান থেকে পড়লাম প্রথমেই হচ্ছে ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান আসাদ এরপরে হচ্ছে সার্জেন জহুরুল হক এবং ডক্টর জোহা তিনজনের কিন্তু এখানে মৃত্যুর কথা আমরা জানতে পারছি তাহলে দেখো যে আসাদুজ্জামান আসাদ নিহত হয়েছিল উনিশশো সালের বিশ জানুয়ারি আর উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি সার্জেন জহরুল হককে গুলি করে হত্যা করা হয় আবার ওই একই বছরের অর্থাৎ উনিশশো ঊনসত্তর সালের ষোলোই ফেব্রুয়ারি ডক্টর শামসুজ্জোহাকে নির্মমভাবে হত্যা করা হয় তো এইসব যখন হত্যাকাণ্ড হয় এরপর এই সব খবরে সারা দেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে আর সামরিক সরকার উনিশশো সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার ঘোষণা দিতে বাধ্য হয় অর্থাৎ উনিশশো সালে বাইশে ফেব্রুয়ারি আগরতলা মামলাটা কি করা হয় আগরতলা মামলা প্রত্যাহার করা হয় এপর আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় খুঁজে না পেয়ে পঁচিশে মার্চ উনিশশো সালে জেনারেল আয়ুব খান তার সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন তাহলে দেখো যে ইয়াহিয়া খান কখন ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করলেন যখন হচ্ছে আন্দোলনের তীব্রতা অনেক বেশি বেড়ে গিয়েছিল অর্থাৎ আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে যখন তিনি ক্ষমতায় টিকে থাকার উপায় খুঁজে পেলেন না তখনই কিন্তু পঁচিশে মার্চ উনিশশো সালে দেখো ওই উনিশশো সালে এসব সংগঠিত হয়েছিল পঁচিশে মার্চে জেনারেল আয়ুব খান তার সেনাপ্রধান যে ছিলেন সেনাপ্রধান ইয়াহিয়া খান তার হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি পদত্যাগ করেন এভাবেই কিন্তু বাংলার ছাত্র জনতা তাদের আন্দোলন সফলতা লাভ করে থাকে শিক্ষার্থীরা তাহলে পাট পাঁচ থেকে আমরা দেখতে পেলাম যে উনিশশো সালে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে কি কি সংঘটিত হয়েছিল আর এখান থেকে আমি তোমাদের সুবিধার জন্য কিছু তথ্য আবার একটু সংক্ষেপে বলে দেই। যেমন প্রথমেই আমরা পড়েছিলাম যে ছাত্র সংগ্রাম পরিষদ এই ছাত্র সংগ্রাম পরিষদটা হচ্ছে ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন এবং জাতীয় ছাত্র ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে সংগঠনটা করে এরপরে আমরা দেখেছিলাম যে হচ্ছে উনিশশো উনসত্তর সালের বিশ জানুয়ারি ঢাকায় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ছাত্র ছিলেন আসাদুজ্জামান আসাদ তিনি নিহত হন আর পনেরোই ফেব্রুয়ারি হচ্ছে সার্জেন জহুরুল হক সার্জেন জহুরুল হক ছিলেন আগরতলা মামলার অন্যতম আসামি তাকে হচ্ছে কুর্মিটোলা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয় আর ষোলোই ফেব্রুয়ারি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যিনি হচ্ছে বিক্ষোভকারী ছাত্রদেরকে শান্ত করার কাছে নিয়োজিত ছিলেন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে নির্মমভাবে হত্যা করে এরপর মার্চ মাসে হচ্ছে পঁচিশে মার্চ উনিশশো সালে জেনারেল আয়ুব খান তার ক্ষমতা হস্তান্তর করে তার ক্ষমতা হচ্ছে জেনারেল ইয়াহিয়া খানের হাতে তার সেনাপ্রধান যে ছিলেন জেনারেল ইয়াহিয়া খান তার হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি পদত্যাগ করতে বাধ্য হন প্রিয় শিক্ষার্থীরা তোমরা তাহলে এই পাঠ পাঁচ থেকে যে তথ্যগুলো আছে এগুলো প্রতিটি লাইন বাই লাইন তোমরা ভালো করে পড়বে যাতে এখান থেকে কোনো প্রশ্ন আসলে তোমরা খুব ভালোভাবে উত্তর দিতে পারো এবার পাঁচ ছয় পাঁচ ছয়ে দেখো আছে উনিশশো সালের সাধারণ নির্বাচন আচ্ছা আমরা গত পাঠে দেখলাম যে পাঠ পাঁচে আমরা দেখেছিলাম যে পঁচিশে মার্চ জেনারেল আয়ুব খান তার সেনা প্রধান ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেছিলেন তাহলে দেখো যে প্রেসিডেন্ট আয়ুব খান পাকিস্তানের সেনা প্রধান যে ছিলেন সেনা প্রধান ইয়াহিয়া খানের হাতে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে পদত্যাগ করেন আর এই ক্ষমতাটা যখন গ্রহণ করেন ক্ষমতাটা গ্রহণ করার পরেই ইয়াহিয়া খান বাঙালিকে শান্ত করার চেষ্টা করেন অর্থাৎ বাঙালিকে শান্ত করার জন্য তিনি উনিশশো সালে উনিশশো সালের পরে উনিশশো সালে একটা সাধারণ নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেন এই এই নির্বাচনটা সাতই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অর্থাৎ উনিশশো সত্তর সালের সাতই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই যে নির্বাচনটা হয় এখানে পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল তিনশো তেরোটি এই তিনশো তেরোটি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল একশো আর বাকি আসনগুলো ছিল পশ্চিম পাকিস্তানের জন্য অর্থাৎ দেখো যে জাতীয় পরিষদের যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি যেটাকে সংক্ষেপে আমরা পিপিপি বলতে পারি এই দুইজন পার্টির মধ্যে হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় এই যে জাতীয় পরিষদের যে নির্বাচনটা হয়েছিল তার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ এবং পাকিস্তান পিপলস পার্টির মধ্যে সংগঠিত হয়েছিল শিক্ষার্থীরা এবারে আমরা দেখি এই যে জাতীয় পরিষদের নির্বাচনটা হয়েছিল এখানে কে কয়টি আসন পায় এই যে জাতীয় পরিষদ নির্বাচন এখানে হচ্ছে আওয়ামী লীগ পায় একশো সাতষট্টি আসন এবং পাকিস্তান পিপলস পার্টি লাভ করে আটাশিটি আসন তাহলে দেখো যে আওয়ামী লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি দুজনেই কিন্তু দুই পার্টি হচ্ছে এই আসনগুলো লাভ করে আর উল্লেখ করা যেতে পারে যে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে এবং পিপিপি অর্থাৎ পাকিস্তান পিপলস পার্টি পশ্চিম পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তার মানে আমরা বুঝতে পারছি যে পূর্ব পাকিস্তানে ছিল আওয়ামী লীগ এবং পশ্চিম পাকিস্তানে ছিল পাকিস্তান পিপলস পার্টি পিপিপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এরপর দেখো উনিশশো সালে সতেরোই ডিসেম্বর পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে দেখো সাতই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় আর সতেরোই ডিসেম্বর পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় দুইটা নির্বাচন নির্বাচনই কিন্তু উনিশশো সালে অর্থাৎ একই বছরে সংগঠিত হয়েছিল এই যে প্রাদেশিক পরিষদের নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল এই নির্বাচন ছিল শুধুমাত্র পূর্ব পাকিস্তানের জন্য এই যে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে তিনশো দশটা আসন ছিল তিন তিনশো দশটা আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করে দুইশো আটানব্বইটি এবং বাকি যে আসনগুলো ছিল সেই আসনগুলো পায় স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দল তাহলে আমরা আমরা দেখলাম যে উনিশশো সালে জাতীয় পরিষদ নির্বাচন এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবার আমি তোমাদের একটু সংক্ষেপে বলে দিই এই যে দুইটা নির্বাচন হয়েছিল একটা হচ্ছে জাতীয় পরিষদ নির্বাচন আর একটা হচ্ছে প্রাদেশিক পরিষদের নির্বাচন জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল তিনশো তেরোটি তার মধ্যে হচ্ছে আওয়ামী লীগ পেয়েছিল কতটি আওয়ামী লীগ পেয়েছিল একশো সাতষট্টি আসন আর হচ্ছে প্রাদেশিক পরিষদের যে নির্বাচন হয়েছিল সেখানে আসন সংখ্যা ছিল তিনশো দশটি এই তিনশো দশটি আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করেছিল দুইশো আটানব্বইটি আসন শিক্ষার্থীরা তোমরা এখানে যে হচ্ছে আসন সংখ্যাগুলো আছে তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে দুইটা নির্বাচনে আওয়ামী লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি তারপরে হচ্ছে স্বতন্ত্র প্রার্থী বা অন্যান্য দলকে কয়টি হচ্ছে আসন লাভ করে সেটা তোমরা খুব ভালোভাবে মুখস্থ রাখবে যাতে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্নে যদি এরকম আসে প্রশ্ন আসে তাহলে তোমরা উত্তরগুলো যাতে লিখতে পারো এবারে আমরা নির্বাচনের গুরুত্ব পড়ব তো আমি তোমার এখানে যে নির্বাচনের গুরুত্ব আছে আমি এই নির্বাচনের গুরুত্বকে তিনটি ভাগে ভাগ করে তোমাদেরকে বুঝিয়ে দিব। যাতে তোমরা খুব সহজভাবে বিষয়টা বুঝতে পারো তো আমি দেখো যে প্রথম যে ভাগটা আছে এই প্রথম ভাগটাকে আমি নাম দিয়েছিলাম যে স্বাধীনতা আন্দোলন বেগবান কারণ দেখো যে উনিশশো সালে নির্বাচনের ফলাফল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে কিন্তু আরও বেগবান করে এই যে যুক্ত পাকিস্তানের দুইটা অঞ্চল ছিল দুইটা অঞ্চলে দুইটি প্রধান দলের প্রাধান্য এটাই প্রমাণ করে যে বাঙালি একটা পৃথক জাতি দ্বিতীয় যে পয়েন্টটা আছে এটা হচ্ছে জাতি হিসাবে পৃথক উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান যখন সৃষ্টি হয়েছিল পাকিস্তান সৃষ্টির পর থেকে বাঙালি জাতি ভাষা সাহিত্য সংস্কৃতির দিক থেকে যে স্বাতন্ত্র দাবি করে আসছিল এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয় যেন তা। স্বীকৃতি পায় অর্থাৎ দেখো যে উনিশশো সালে পাকিস্তান পাকিস্তান সৃষ্টির পর থেকে বাঙালি জাতি ভাষা সাহিত্য এবং সংস্কৃতির দিক থেকে স্বতন্ত্র দাবি করে আসছিল এরপর দেখো তিন পয়েন্টটা যে আছে এটা স্বায়ত্ত শাসনের যথার্থতা বাঙালির যে স্বায়ত্ত শাসনের দাবি সঠিক ছিল তাও কিন্তু এখানে প্রমাণিত হয় আর এই নির্বাচনে বাঙালি জাতি পশ্চিম পাকিস্তানের শাসি পাকিস্তান পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীকে বিদায় জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবকে তাদের মুক্তিদাতা হিসাবে গ্রহণ করে নেয় শিক্ষার্থীরা তাহলে তোমরা এখানে নির্বাচনের গুরুত্বটা ভালোভাবে নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমরা তোমাদের বই থেকে এটা খুব সুন্দর করে মুখস্থ করবে আর আমি যে তিনটা পয়েন্টের নাম বলে দিয়েছিলাম এটা তোমরা মনে রাখবে আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার পয়েন্টগুলোর নাম বলে দিচ্ছি যে আমি এই নির্বাচনের গুরুত্বকে তিনটি ভাগে ভাগ করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি প্রথমটা হচ্ছে স্বাধীনতা আন্দোলন বেগবান দ্বিতীয়টা হচ্ছে পৃথক জাতি হিসাবে পরিচয় এবং তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে স্বায়ত্ত শাসনের যথার্থতা আমি আশা করি তোমরা এই পাঠ পাঁচ এবং পাঠ ছয় খুব ভালোভাবে বুঝতে পেরেছ আর তোমরা কিন্তু পড়ার সময় প্রতিটা লাইন পড়বে যাতে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে তোমরা লিখতে পারো আর জানোই তো যে ভালোভাবে লিখতে পারলে কিন্তু ভালো নাম্বার তোমরা পেয়ে যাবে শিক্ষার্থীরা এবার আমি তোমাদের সাথে জ্ঞানমূলক কিছু প্রশ্ন আলোচনা করব। আমি তোমাদেরকে পাঠ পাঁচ এবং পাঠ ছয় পড়ালাম তো এখান থেকে তোমাদের আমি কিছু জ্ঞানমূলক প্রশ্ন করেছি দেখি তোমরা উত্তরগুলো দিতে পারছো কি না আর তোমরা জানো যে সৃজনশীল প্রশ্নে চারটা প্রশ্ন থাকে প্রথম যে প্রশ্নটা থাকে অর্থাৎ ক নাম্বারে যে প্রশ্নটা থাকে এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদেরকে এক লাইনে লিখে দিতে হবে আর যদি তোমরা ঠিক লিখতে পারো তাহলে এক মার্ক খুব সহজেই পেয়ে যাবে তাহলে দেখো যদি আমরা উত্তরগুলো লিখতে পারি তাহলে আমাদের কিন্তু নাম্বারটা সহজেই চলে আসবে তো জ্ঞানমূলক প্রশ্ন লেখার সময় অবশ্যই আমরা ভালোভাবে চিন্তা করে তারপর উত্তরগুলো লিখবো তো এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে জেনারেল খানের পতনের লক্ষ্যে কত সালে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল আমরা পাঠ প্রথমেই পড়েছিলাম যে জেনারেল খান খানের পাঁচে পতনের লক্ষ্যে উনিশশো উনসত্তর সালে জানুয়ারিতে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হয়েছিল আর এই ছাত্র সংগ্রাম পরিষদটা গঠন করেছিল হচ্ছে ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্র ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে তাহলে আমরা উত্তরটা লিখব যে জেনারেল আয়ুব খানের পতনের লক্ষ্যে উনিশশো সালে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল এরপর দেখো দুই নম্বর প্রশ্নটা কি আছে কুর্মিটোলা ক্যান্টনমেন্টে কাকে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয় তোমাদের কি মনে আছে এটা আমরা কি পড়েছিলাম আচ্ছা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কুর্মিটোলা ক্যান্টনমেন্টে সার্জেন্ট জহুরুল হককে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয় আর সার্জেন্ট জহুরুল হক কে ছিলেন বলো তো সার্জেন্ট জহুরুল হক ছিলেন আগরতলা মামলার অন্যতম আসামি তো তোমাদের এখানে আরও কিছু প্রশ্ন আসতে পারে যেমন হচ্ছে আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান কবে নিহত হন তাহলে তোমরা উত্তর দিবে যে এখানে বিশে জানুয়ারি উনিশশো সালে সালের বিশ জানুয়ারি তো এখানে তোমাদের নামটা অন্য আসতে পারে বা এরকম প্রশ্ন আরও আসতে পারে তোমরা ভালো করে পড়লেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে এরপর দেখো তিন নম্বরে আছে কত তারিখে পাকিস্তানি সৈন্যরা ডক্টর শামসুজ্জোহাকে জোহাকে নির্মমভাবে হত্যা করে শিক্ষার্থীরা আমরা কিন্তু পড়েছিলাম যে পনেরোই ফেব্রুয়ারি সার্জেন জহুরুল হককে গুলি করে হত্যা করা হয় আর এরপরেই কিন্তু ষোলোই ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে নির্মমভাবে নির্মমভাবে হত্যা করা হয় তো আমরা কিন্তু দুইটা নাম মানে একসাথেই পড়েছিলাম একটা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি আর আরেকটা হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে যে উনিশশো সালে ষোলোই ফেব্রুয়ারি ডক্টর শামসুজ্জোহাকে নির্মমভাবে হত্যা করা হয় এরপর চার নম্বর প্রশ্নটা দেখো জেনারেল আয়ুব খান কার হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন উত্তরটা হবে জেনারেল আয়ুব খান তার সেনা প্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন এই উত্তরটা তোমরা এভাবে করে এক লাইনে লিখে দিবে তো আমরা পাঠ পাঁচে এটা পড়েছিলাম যখন হচ্ছে আন্দোলনের তীব্রতা ভীত আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে ক্ষমতায় টিকে থাকার উপায় খুঁজে পাচ্ছিলেন না তখনই কিন্তু পঁচিশে মার্চ উনিশশো সালে পঁচিশে মার্চ উনিশশো সালে আয়ুব খান তার ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন তাহলে এই উত্তরটা তোমরা এভাবেই লিখবে যে জেনারেল আয়ুব খান তার প্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন এরপর পাঁচ নম্বর প্রশ্নটি দেখো পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা কত ছিল আমরা উনিশশো সালে সাধারণ নির্বাচনে পাট ছয়ে পড়েছিলাম যে উনিশশো সালে সাতই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় তো সেখানে আমরা কিন্তু পড়েছিলাম যে পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল তিনশো তেরোটি তাহলে এই পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল তিনশো তেরোটি এরপর ছয় নম্বর প্রশ্নটি দেখো পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন কবে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দুইটা নির্বাচনের কথা এখানে পড়েছিলাম একটা হচ্ছে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন আর আরেকটা হচ্ছে পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচন তো প্রাদেশিক পরিষদ প্রা নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সত্তর সালের সতেরোই ডিসেম্বর তাহলে এই ছয় নম্বর উত্তরটা হবে যে পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সত্তর সালের সতেরোই ডিসেম্বর আর জাতীয় পরিষদটা জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সত্তর সালের সাতই ডিসেম্বর তোমরা কিন্তু এই তারিখগুলো ভালো করে মুখস্থ করবে একটা হচ্ছে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আর আরেকটা জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আমি এখানে তোমাদের ছয়টা জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি এই ছয়টা জ্ঞানমূলক প্রশ্ন ছাড়াও কিন্তু আরও অনেক প্রশ্ন তোমাদের এই পার্ট পাঁচ এবং পার্ট ছয় থেকে আসতে পারে তো তোমরা এখান থেকে আরও কিছু জ্ঞানমূলক প্রশ্ন অবশ্যই ভালো খুঁজে বের করে তারপরে পড়বে যাতে তোমরা উত্তরগুলো দিতে পারো এই ছয়টা ছাড়াও কিন্তু আরও অনেক প্রশ্ন এখান থেকে হবে যেমন ধরো আমি তোমাদেরকে একটু বলে দিই যে জেনারেল আয়ুব খানের সেনাপ্রধান কে ছিলেন জেনারেল আয়ুব খানের সেনাপ্রধান ছিলেন জেনারেল ইয়াহিয়া খান তারপরে হচ্ছে সার্জেন্ট জহুরুল হক কে ছিলেন সার্জেন্ট জহুরুল হক ছিলেন আগরতলা মামলার অন্যতম আসামি তো এই ধরনের কিন্তু আরও অনেক প্রশ্ন এখান থেকে আসতে পারে আমি আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো সব ভালোভাবে লিখতে পারবে এবং ভালোভাবে বলতে পারবে আর অন্যান্য প্রশ্নগুলো তোমরা ভালো করে এখান থেকে পড়বে আমরা জ্ঞানমূলক প্রশ্ন দেখলাম এবার হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন তো অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের হচ্ছে সৃজনশীল যে চারটা প্রশ্ন থাকে সেখানে খ নাম্বার প্রশ্ন প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন এই অনুধাবনমূলক প্রশ্নের মার্ক হচ্ছে দুই অর্থাৎ তোমরা যদি এটা লিখতে পারো সুন্দর করে তাহলে দুই নাম্বার পেয়ে যাবা জ্ঞানমূলক প্রশ্নে থাকে এক এবং অনুধাবনমূলক প্রশ্নে থাকে দুই এই জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্ন তোমরা যদি ভালো করে লিখো এবং সঠিক লিখো তাহলে তিন মার্ক খুব সুন্দর করে পেয়ে যাবে কোথাও যদি ভুল না থাকে তাহলে তিন মার্ক তোমরা পেয়ে যাবে তো অনুধাবনমূলক প্রশ্ন যখন লিখবে সেখানে তোমরা মনে রাখবে যে দুইটা প্যারায় লিখবে প্রথমে একটু এক লাইন লিখে তারপর নিচে একটু ফাঁকা দিয়ে আরেকটা প্যারায় তোমরা অনুধাবনমূলক প্রশ্নগুলোর প্রশ্নগুলোর উত্তর লিখবে তো দেখো অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে আমি দিয়েছি এক নম্বর যে প্রশ্নটা আছে উনিশশো সত্তর সালে সাধারণ নির্বাচনের ফলাফল কি ছিল ব্যাখ্যা করো তাহলে তোমরা এখানে উত্তরটা এভাবে দিবে যে প্রথমে লিখবে যে উনিশশো সালের অনুষ্ঠিত পাকিস্তানের যে সাধারণ নির্বাচনটা হয়েছিল সেখানে আওয়ামী লীগ জয়লাভ করে তারপর তোমরা একটু ফাঁকা দিয়ে একটু গ্যাপ দিয়ে পরের পেড়ায় লিখবে যে উনিশশো সালের সাধারণ নির্বাচনে নেতৃত্ব দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে এটা এভাবে লিখবে যে উনিশশো সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আর জাতীয় পরিষদের যে নির্বাচন হয়েছিল সেখানে তিনশো তেরোটা আসন ছিল আসনের মধ্যে করেছিল আটাশিটি আসন আর আওয়ামী লীগ ছিল পূর্ব পাকিস্তানের এবং পশ্চিম পাকিস্তানের ছিল পাকিস্তান পিপলস পার্টি তাহলে এটা লিখবে পরে যে লাস্টে এইটুকু লিখবে যে উল্লেখ্য যে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে এবং পাকিস্তান পিপলস পার্টি ছিল পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এরপর দেখো দুই যে প্রশ্নটা আছে খান পদত্যাগ করতে বাধ্য হন কেন ব্যাখ্যা করো আমরা পার্ট পাঁচে এটা পড়েছিলাম যে আয়ুব খান ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল তো তোমরা এখানে ফার্স্টেই লিখবে যে হচ্ছে গণ আন্দোলনের ফলে আয়ুব খান তার ক্ষমতা পদত্যাগ করতে বাধ্য হন আমরা দেখেছিলাম যে সামরিক সরকার যখন উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার ঘোষণা করেন এর ফলে কিন্তু আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে পেয়ে পঁচিশে মার্চে উনিশশো সালে জেনারেল আয়ুব খান তার সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন তাহলে শিক্ষার্থীরা প্রথমেই তোমরা এখানে যেটা লিখছ সেটা হচ্ছে গণ আন্দোলনের ফলে আয়ুব পদত্যাগ করতে বাধ্য হন এরপরে তোমরা এখানে একটু গ্যাপ দিয়ে লিখবে যে হচ্ছে আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে থাকার কোনো উপায় ক্ষমতায় টিকে খুঁজে না পেয়ে জেনারেল আয়ুব খান তার সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন তোমরা এখান থেকে তাহলে এই অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছ আর অনুধাবনমূলক প্রশ্নের প্রশ্নগুলো যখন লিখবে তখন তোমরা ভালোভাবে লিখবে এবং বুঝে শুনে লিখবে যাতে তোমরা পুরো নাম্বারটা এখানে পেয়ে যাও শিক্ষার্থীরা এবার আমি তোমাদের কিছু প্রশ্ন করি দেখি তোমরা উত্তর দিতে পারছ কি না এক নম্বর প্রশ্নটি দেখো আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন বলো তো এটার উত্তরটা কি হবে হ্যাঁ ঠিক বলেছো আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন আচ্ছা তোমাদের কি মনে আছে যে কত কত তারিখে হচ্ছে নিহত হয় বিশ জানুয়ারি একটা ছাত্র জনতার যখন মিছিল হয়েছিল সেখানে পুলিশের নির্বিচার পুলিশ যখন নির্বিচারে গুলি চালায় সেখানে হচ্ছে এই আসাদুজ্জামান আসাদ নিহত হন তাহলে আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন এরপর দুই নম্বর দেখো আগরতলা মামলার অন্যতম আসামি কে ছিলেন আগরতলা মামলার অন্যতম আসামি ছিলেন সার্জেন্ট জহুরুল হক আর সার্জেন্ট জহুরুল হককে ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছিল এরপর তিন নম্বর দেখো পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন কবে অনুষ্ঠিত হয় আমরা পাঠ ছয়ে পড়েছিলাম যে হচ্ছে উনিশশো সালে দুইটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল একটা হচ্ছে জাতীয় পরিষদ নির্বাচন আর একটা হচ্ছে পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচন তো এই যে জাতীয় পরিষদ নির্বাচন জাতীয় পরিষদ নির্বাচন হয়েছিল উনিশশো সত্তর সালের সাতই ডিসেম্বর চার নম্বর প্রশ্নটি দেখো জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন পায় মনে আছে তোমাদের কয়টি আসন পায় জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ একশো সাতষট্টিটি আসন পায় তো শিক্ষার্থীরা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে দিতে পেরেছ এবার আমি তোমাদের বাড়ির কাজ দেই। আজকে বাড়ির কাজ নাম্বার হবে তিন তোমরা খাতার উপরে এই নাম্বারটা অবশ্যই লিখবে যে বাড়ির কাজ নাম্বার তিন আমরা আজকে অধ্যায় একের পাঠ পাঁচ এবং পাঠ ছয় পড়লাম তো এই অধ্যায় একের পাঠ পাঁচ এবং পাঠ ছয় তোমরা শিখবে আর একটা প্রশ্ন থাকবে প্রশ্নটা হচ্ছে ঊনসত্তরের গণ অভ্যুত্থান সম্পর্কে আলোচনা করো আমরা পাট পাঁচে পড়েছিলাম ঊনসত্তরের গণ অভ্যুত্থান তাহলে এই যে উনসত্তরের গণ অভ্যুত্থান পড়েছিলাম এখান থেকে তোমরা উত্তরটা লিখবে প্রশ্ন লিখবে যে উনসত্তরের গণ অভ্যুত্থান সম্পর্কে আলোচনা করো এরপর উত্তরটা তোমরা তোমাদের বাড়ির কাজ খাতায় লিখবে আর তোমরা এটা তোমাদের বিষয় শিক্ষককে জমা দিবে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে দেখেছ তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের সাথে অবশ্যই আলোচনা করে সমাধান করে নিবে আর আমাদের এই অনলাইন ক্লাসগুলো তোমরা প্রতিনিয়ত দেখবে তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করবে এবং সাবধানে থাকবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ